নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন কলকাতা টিভি। শুরু করছি সংবাদ সারা দিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি। বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল, তিনি আজ সকাল 10:20 নাগাদ সল্টলেকের সিডিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান সিবিআই দফতরে, এবং সেই হাজিরার পর কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে যান সিডিও কমপ্লেক্স থেকে। আপনাদের জানিয়ে রাখবো, আজ সকাল 10:20 নাগাদ সিবিআই দফতরে পৌঁছন বিধায়ক পরেশ পাল। তার পৌঁছানোর আগেই অবশ্য অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তিনি সিডিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি জানান যে সিবিআই তাকে ডাকেনি। সিবিআই না ডাকলেও তিনি নিজে থেকেই সিবিআই দফতরে এসেছেন। অভিজিৎ সরকার খুনের মামলাতেই তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল বিধায়ককে। তিনি সিডিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ পাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি জানিয়েছেন পরেশ পাল শোনাবো আপনাদের। আমরা ওই রাজনৈতিক আর আমাদের পাড়ায় এসব করতেও হয় না। আমাদের পাবলিক সমর্থন যদি না থাকে তাহলে আমার 70,000 ভোটে আমরা জিততাম না। ঘরে বসে 16 দিন বাইরে ছিলাম, 17-18 দিন ভোটের দিন বেরোয়নি, তাহলে আমরা জিততাম না। মানুষ তো বিচার করে, পাবলিক সত্তার বোকানে অন্ধ না, মানুষ তো বিচার শক্তিও আছে, তাহলে সেটা করতো না। অভিজিৎ সরকারের সাথে সবাই মিলে পান্তা ভাত খাও, ছবি করে নিয়ে যাও। আপনারা শুনলেন সল্টলেক সিডিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ পাল, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আপনাদের শোনালাম। আজকেই তাকে সিবিআই দফতরে হাজিরার জন্য তলব করা হয়েছিল এবং আজ সকাল 10:20 নাগাদ সিবিআই দফতরে পৌঁছন বিধায়ক পরেশ পাল। কিন্তু তার পৌঁছানোর আগেই যে অভিজিৎ সরকার খুনের মামলায় তদন্তে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তিনি সিডিও কমপ্লেক্সে পৌঁছে যান এবং তিনি জানান যে সিবিআই তাকে ডাকেনি, তাকে তলব করেনি, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজে থেকেই এসেছেন সিবিআই দফতরে। ভোট পরবর্তী হিংসা মামলা এবং অভিজিৎ সরকারের খুনের মামলা তদন্তের কারণেই আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালকে।